হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাইসুল ইসলাম রাসেল আছি আপনাদের সঙ্গে। তো আজকে যে ভিডিওটি নিয়ে আসছি, এই ভিডিওতে মূলত আমি কথা বলবো আর্নিং এর বিষয় নিয়ে, যে এই ওয়েবসাইট থেকে বা এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে আমি যেই ওয়েবসাইটটি নিয়ে আজকে কথা বলতেছি সেটা হচ্ছে পিটিসি শেয়ার। তো এই সাইট থেকে এত আজকে আপনি কী পরিমাণে আর্নিং করতে পারবেন বা আপনার আর্নটা আপনি কীভাবে উঠাবেন, তো ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তো আপনারা যারা অনলাইন থেকে আর্ন করতে চান তাদের জন্য আশা করি ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো আশা করি আপনারা পুরো ভিডিও জুড়েই থাকবেন। তো চলুন চলে যাই সরাসরি ভিডিওতে। তো ভিউয়ার্স, এর জন্য আমি আমার ব্রাউজার থেকে সরাসরি ওয়েবসাইটে চলে আসলাম। এটি হচ্ছে ptcshare.com। তো এই ওয়েবসাইটের মূল কাজ যেটি সেটা হচ্ছে আপনি ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনি টাকা পয়সা উপার্জন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে দুইটি অ্যাডস আছে। যারা এই সাইডে অলরেডি কাজ করেন তারা তো জানেন, আর যারা কাজ করেন না তারা হয়তো বা এই ভিডিওটি দেখার পর থেকে কাজ শুরু করবেন কি করবেন না এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাই যে আপনি যদি এখান থেকে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি একটি অ্যাড দেখতে পারবেন, এবং এই অ্যাডটি দেখার ফলে আপনাকে হচ্ছে তারা কিছু হচ্ছে আপনাকে সেন্ড দিবে। তো অ্যাকচুয়ালি এটি সেন্ড বলা যায় না। দেখুন এখানে আমি এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করি এখন থেকে প্রায় 5 থেকে 7 দিন হয়ে গেছে। এখন পর্যন্ত আমার এখানে যে পরিমাণ আর্ন হয়েছে সেটা হচ্ছে 874। তো এটি কিন্তু 1 সেন্টও নয়, এটি হচ্ছে আপনার 1000 হওয়ার পরে এখানে 1 সেন্ট হবে, এভাবে আবার 100 সেন্ট হওয়ার পরে এখানে $1 হবে। তো বুঝতেই পারতেছেন যে আমার 5 দিনে এখন পর্যন্ত 1 সেন্ট হয়নি। এভাবে 100 সেন্ট হলে আমরা জানি $1 হয়, তারপরে হচ্ছে এভাবে $1 হবে, এরপরে এখানে $5 হওয়ার পরে এখান থেকে হচ্ছে উইথড্র নেওয়া যাবে। তো আমি ভিডিওটা খুবই শর্ট করতে চাচ্ছি এবং খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যেটা হচ্ছে যে এখানে আপনি প্রায় 1-1.5 মাস যদি কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে 1 সেন্ট হবে, বা আমি যদি আরও কম ধরে নিই যে মিনিমাম 15 দিন কাজ করার পর আপনি এখান থেকে 1 সেন্ট করতে পারবেন, এবং এভাবে আপনি কতদিন কাজ করার পর আপনার 100 সেন্ট হয়ে $1 হবে সেটা আপনি নিজেই হিসাব করে আসলে বুঝতে পারতেছেন। তো আমি দেখছি যে এই সাইটটি নিয়ে অনেকেই বড় বড় ইউটিউবার যারা আছে তারা অনেক ভিডিও ক্রিয়েট করছে এবং তারা বলতেছে যে আপনারা এই এই সাইট থেকে অনেক পরিমাণে ডলার আর্ন করতে পারবেন। তা আসলে এই কথাটা কিন্তু অতটা সত্য নয়, যেটা হচ্ছে আমি নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। দেখেন যে এই যে এখানে আমার নাম দেখাচ্ছে, হ্যাঁ আমার এটা এটা হচ্ছে আমার নিজের অ্যাকাউন্ট। তো আমি চাইলে হচ্ছে এখান থেকে এই যে ওনারা যেভাবে দেখায় যে আপনি এইভাবে অ্যাডসে ক্লিক করে এখান থেকে হচ্ছে টাকা পয়সা উপার্জন করতে পারবেন, আমি চাইলেও কিন্তু এখান থেকে এরকম করতে পারবো। তো আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে যে আমি এখন অ্যাডে ক্লিক করলাম, এরপরে এখান থেকে যেটি করতে হবে এখানে বলছে সামার হাট, হ্যাঁ তো এটি হবে হচ্ছে সামার হাট। তো আমি সামার হাটে ক্লিক করে এখান থেকে কনফার্ম ক্লিক করলাম। ওকে, আমার ভুল হয়েছিল, এখান থেকে আবার আমি দিয়েছি মাউস, মাউসে ক্লিক করে আবার আমি এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। তো এখন 5 সেকেন্ড সময় নিবে, নেওয়ার পর হচ্ছে আমাকে এখান থেকে দেখাচ্ছে এই যে আমি 485 পেয়েছি। হ্যাঁ তো এরকম হচ্ছে আমাকে এই এখানে হচ্ছে 485। দেখেন যে আমি যদি এখান থেকে ক্লোজ করে আসি, আমি ক্লোজ করে আসলাম, আসার পরে দেখেন যে এখানে আমাকে দেখাচ্ছে 2923। হ্যাঁ তো এইভাবে হচ্ছে আমার একটু একটু করে বাড়বে। তো আসলে এটা বাড়তে অনেক সময় লাগবে, এখানে 1000 হয়ে 1 সেন্ট হবে। তো এভাবে হচ্ছে এখান থেকে আপনারা আর্ন করতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো যে এই ধরনের সাইডে আসলে কাজ করা থেকে বিরত থাকেন, কারণ এখানে লং টাইম কাজ করে আপনি আসলে খুব একটা বেনিফিট পাবেন না। তো এই ছিল আজকের ভিডিও, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন, কারণ এরপরে আমি আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো যেখানে আমি রিয়েল আর্নিং সাইটগুলো নিয়ে কথা বলবো, যেখান থেকে আপনি সত্যিকার অর্থে একটা ভালো পরিমাণে আর্ন করতে পারবেন। আর এই ধরনের যে ফেক সাইটগুলো আছে সেগুলো নিয়ে তো আমার রিভিউ থাকবেই। তো কথা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের মধ্যে এখানেই, বাই, আল্লাহ হাফেজ।